On Tuesday, 190 voters from 28 families in Matinagar area of Kamalasagar Assembly left various parties and joined BJP. BJP Yuva Morcha President MLA Sujanta Dev and MLA Antara Sarkar Dev welcomed them, handing over the party flag. The meeting was attended by President of Pradesh Yuva Morcha and Vishalgar MLA Sujanta Dev, MLA Antara Sarkar Dev, Pradesh Minority Morcha President Bilal Mia, District President Gaurang Bhomik, Kamalasagar Mandal President Subir Chaudhary and others. ভারতীয় জনতা পার্টির অধিক ভোট পাবে, এটা পূর্ণাঙ্গ ভাবে সম্পূর্ণ হয়ে যাবে, আজকে সম্পূর্ণ হয়ে যাবে, সমস্ত ভোট গুলোতে হবে। তখন বিজেপি আসতনি, জুড়ে কর একটু, সবাই জুড়ে কর, তখন বিজেপি আসতনি, বিজেপির আতাপাত আসতো না। বিধায়ক পরিমল সাহাকে সিপিএম এর সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালুকে হত্যা করেছিল, বিধায়ক গৌতম দত্তকে কংগ্রেসের দুষ্কৃতীরা নিরীহভাবে হত্যা করেছিল। আজকে বিধায়ক পরিমল সাহার মায়ের চোখের জল, বিধায়ক গৌতম দত্তের মায়ের চোখের জলকে অসম্মান জানিয়ে ক্ষমতার লোভে এই সিপিএম কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে একটা অশুভ জোট করেছে। আপনারা প্রশ্ন করবেন না সিপিএম কংগ্রেস নেতাদের কাছে, সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম। এখানে যারা সংখ্যালঘুরা আছেন, সবাই ধর্মপ্রাণ মানুষ, পবিত্র রমজান মাস চলছে। আমার যতটুকু জানা, রমজান মাসে সংখ্যালঘুরা সত্যি কথা বলে, ঠিক কিনা? ঠিক তো? আমিও ধর্মপ্রাণ মানুষ, আমিও যে কথাগুলো বলছি মন থেকে বলছি, রাজনৈতিক নেতৃত্বের মতো কথা বলছি না, আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সত্যি কথা বলছি। আপনারা প্রশ্ন করবেন, সিপিএম ধর্মকে বিশ্বাস করে না, সিপিএম বলেছিল ধর্ম নাকি আফিমের মতো নেশা, সিপিএম এর ওরা নিজেদেরকে নাস্তিক বলে, আপনারা ধর্মপ্রাণ মুসলিম হয়ে কিভাবে সিপিএম দলটা করবেন, সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই। সিপিএম এর যেখানে উৎপত্তি চীন দেশে, সংখ্যালঘু অংশের মানুষ টুপি দিতে পারে না, দাঁড়িয়ে রাখতে পারে না, সেই প্রশ্নটা আপনারা সিপিএম এর নেতৃত্বের কাছে রাখবেন। আজকে ক্ষমতার লোভে সিপিএম কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটা দাবি রাখবো, আগামী নির্বাচনে এই বুথে যেন সিপিএম কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়, সেই দায়িত্বটা আপনাদের নিতে হবে। এখানে যারা আমার যুব ভাইরা আছো, নির্বাচন আসলে সিপিএম কংগ্রেস এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে। আমি যারা মাইক যোগে এখনো সিপিএম কংগ্রেস করছো, যারা মাইক যোগে আমার কথা শুনছে, আমি প্রত্যেককে বলতে চাই, যে যার পার্টি করে আমাদের কোনো অসুবিধা নাই, যদি এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, যুব মোর্চা মাঠে আছে, সেই কথা হবে না, আমরা প্রত্যেককে সঙ্গে নিয়ে চলতে চাই। যদি আমাদের সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্র লিপ্ত করা হয়, আমরা যুব মোর্চার কার্যকর্তারা কাউকে ছেড়ে কথা বলবো না, এই মাঠে এক ইঞ্চি জমি ছেড়ে দেবো না, আমরা লড়াই করতে জানি। আমি যুব মোর্চার প্রদেশ সভাপতি হিসাবে আমি প্রত্যেককে বলতে চাই, আমার অভিভাবকরাই মঞ্চে আছে, যদি কোনো কার্যকর্তার কোনো ধরনের অসুবিধা হয়, দিন রাত্র 24 ঘন্টা আমি আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে থেকে আপনাদের সমস্যার সমাধান করবো। ব্যুরো রিপোর্ট, চিনিখরাঙ্গ।